অকারণে যদি গভীর হৃদয় ক্ষরণ হয়, বুঝতে হবে লক্ষণটা মোটেও শুভ নয়। হঠাৎ যদি ঘুমের ঘোরে বুকটা ফাঁকা লাগে, তবে যেন প্রিয় কারো পড়বে অসুখ ভাগে। কোনো কাজে যদি কবু মনটাই না বসে, বৃথা হবে পণ্ডশ্রম, বুঝবে সে কাজ শেষে। ষষ্ঠ ইন্দ্রিয় সকল সময় দেয় সেই সাড়া, উদাস এমন সে ডাকিতে দেয় না যে সাড়া। ইন্দ্রিয় রাজার সকল ভাষা যদি সহজ হতো, অনেক বিপদ থেকেই তবে মুক্তি পাওয়া যেত। আমার অনুভূতি প্রকাশের অন্যতম ভাষা হলো কবিতা। আমি কবিতা লিখি মনের আনন্দে, আমি কবিতা লিখি দুঃখে, রাগে, শোকে অথবা ভালো লাগায়। যখনই যেটা লিখি সেটা বাস্তব ধর্মী এবং বাস্তবতা থেকে নিয়ে লিখি। এই জন্য আমার কবিতা কারো যদি ভালো লাগে তাহলে সবচেয়ে বেশি আনন্দিত হই আমি, আর যদি কারো খারাপ লাগে তাহলে অবশ্যই ইগনোর করে যাবেন। ভালো লাগলে কিছু লিখে আমাকে উৎসাহ দিতে পারেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।